আসসালামু আলাইকুম হ্যালো লাভলি ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে শুক্রবার, তো শুক্রবার আমরা আড্ডা মারি, আর সেই ফলশ্রুতিতে আমরা আড্ডার শেষ পর্যায়ে এসে ভাবলাম যে সবসময় তো আমরা ফেসবুকে ছবি দিই, আজকে আমরা একটু ফেসবুকে ভিডিও পোস্ট করব। তো সেই ভিডিও টপিকটা কী হবে, আমরা ভাবলাম যে আমরা দুজনে উদ্যোক্তা, দুজন বলতে আমি নিজে লেকচারার মামুন, ফাউন্ডার অ্যান্ড চেয়ারম্যান ইস্টার্ন কমার্স এডুকেশন, আর আমার পাশে বসে আছেন আমাদের সদ্য সিরাজ স্যার, উনি হলো ক্যালবিজ ইংলিশ ইনস্টিটিউশনের ফাউন্ডার অ্যান্ড চেয়ারম্যান। হ্যাঁ, আর এর পাশাপাশি উনি ইংলিশে ইএলডি করা, অর্থাৎ উনি ইংলিশ নিয়ে গবেষণা করে, ইংলিশ নিয়ে উনি বই লিখছে, কীভাবে আমার ইংলিশ নিয়ে উনি রিসার্চ করে, উনি ইংলিশের উপরে জার্নাল আছে। তো আমাদের যে চিন্তাটা আসলে সেটা হচ্ছে যে কীভাবে একটা শিক্ষার্থী ভালো করবে, কীভাবে আমাদের দেশের আর্থসামাজিক উন্নয়ন হবে, কীভাবে ব্যাকার সংস্থা দূর করা যাবে, আমাদের পক্ষ থেকে আমার চাই বিন্দুমাত্র হলো সেখানে সাপোর্ট রাখতে। আর তাই আমি নিজেও যদিও কলেজের লেকচারার, কিন্তু কলেজের লেকচারার চেয়ে আমি নিজেকে সবসময় উদ্যোক্তা হিসেবে পৌঁছে যেতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আর আমাদের এখানে দেশের মধ্যে যে প্রবলেমটা হয়, আমরা দেখি যে আমাদের মা বাবারা বা আমাদের শিক্ষার্থীরা, আমরা ভাবে কীরকম পড়ালেখা শেষ করছি, এটা জব করি বাস, হ্যাঁ শেষ। কিন্তু আমরা এটা ভাবতে পারি না যে আমরা জব করব না জব দিব, আমাকে এটা ভাবতে পারি না আমি সেই প্রতিষ্ঠানের মালিক হবো। আচ্ছা, যারা বিশেষ বড় বড় ধনী, ওরা কি চাকরিজীবী না ওরা উদ্যোক্তা? অফকোর্স ওরা সবাই উদ্যোক্তা। আমাদেরই বলি বিল গেটসের কথা, আমাদেরই বলি মার্ক জুকারবার্গের কথা, আমাদেরই বলি এলন মাস্কের কথা, আমাদেরই বলি জ্যাক মার কথা, এরকম অনেক উদাহরণ আছে। ওদের ওপেনিংটা অনেক কষ্ট ছিল, হয়তোবা আমরা ভাবি যে জব করলে আমাদের লাইফটা সুন্দর কাটবে, কী যে সুন্দর কাটবে, আমি দেখি তো আমাদের বন্ধুবান্ধব আত্মীয়স্বজন যারা আছে, খুব বড় বড় অফিসার মানলাম আমি, কী যে ভালো আছে, ওরা সকালে যায় সন্ধ্যায় আসে, মাস শেষে কী হয়, যে বেতন পায় কিছু চলে? কারণ যারা হালাল পথে ইনকাম করে ওদের হালাল টাকা দিয়ে কিছুই হয় না, আমি কেনে বলতে পারবো। তারপর আমি বলতে পারি এটাই উদ্যোক্তা হও। এর বাইরে আমার আরও অনেক বন্ধুবান্ধব আছে যারা জব করে, সকালে যায় সন্ধ্যায় আসে, আমি দেখি তো ওদের কী করুন অবস্থা। যদি ওরা ওই সময় জবে না লোক নিজে কিছু করতো, হয়তো প্রথম দিকে অনেক কষ্ট হতো, বাট আজকে ওদের আন্ডার অনেক লোক জব করতো। সো আমি সবাইকে রিকোয়েস্ট করবো, আমার ব্যক্তিগত মতামতটা হলো আমরা জব না করে জব দিব এই মাইন্ড নিয়ে বড় হওয়ার। আর এখন আমি, আমার পাশে বসে আছেন আমাদের ক্যালবিজ ইংলিশ ইনস্টিটিউশনের ফাউন্ডার অ্যান্ড চেয়ারম্যান সদ্য সিয়াজ স্যারকে আমি উদ্যোক্তাদের সম্পর্কে সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করতেছি। প্লিজ স্যার বলুন। Thank you very much, Mr. Mamun. First of all, I would like to pay my respect, love to the viewers who are enjoying this video. Okay, especially today, the topic is about entrepreneurship. In a nutshell, if I want to say something about entrepreneurship, to be entrepreneurship is not an easy task, though it is a dream of most of the peoples. From the very beginning, when I was a child, at that time there was a thinking about being an entrepreneur. From that essence, I tried to be an entrepreneur. Finally, I have become an entrepreneur at present time. Okay, and that's why when I went to do job, I did not concentrate myself with the job, because I want to give job to the peoples, those who are jobless in the field. For being entrepreneur, I am enjoying a lot of things: free time, freedom, love of people, visiting all over the world, and you know, recently I visited many countries, and I am taking initiative to go many countries in the world. If I don't be an entrepreneur, I could not arrange time and money to visit many countries. Okay, and if you look. And if you segregate two things, one thing is a service holder and another thing is entrepreneur. Or who is the best person in terms of making time, in terms of getting enjoyment, in terms of looking after their family and friends? Everywhere you will see one thing: an entrepreneur is really happy if it is a really true entrepreneur. Yes, there are some sorts of problems of being an entrepreneur because you have to pay a lot of patience, labor, time to become an entrepreneur. You should have a lot of patience. Without having a lot of patience, you cannot be an entrepreneur. And you
you cannot be a big person in the field. If I giving the example of those who are entrepreneurs in the world, for example, say Elon Musk, Jack Ma, Steve Jobs and Bill Gates, they are all entrepreneurs and they didn't find a single job to survive in their life. So I wanna be like a person, and that's why I have taken initiative to be an entrepreneur. Yes, you can be an entrepreneur. Before going to be an entrepreneur, you have to pay a lot of labor. You should have patience, okay? And that's why I am advising you to become an entrepreneur. If you don't get any job, first of all, you try to become an entrepreneur. Secondly, if you don't become an entrepreneur, if you don't have enough patience, money, and initiative and knowledge also, you should go for doing a job, okay? Every time I say no to do a job. Job just of your boss. Boss, that does mean big willing and small salary. Thank you so much, my viewers. And finally, just I am handing the mobile phone over to Mr. Mamun. Okay, please, you say something. Thank you very much. Amader Shodjo Shia Sarke, Uni Unar Mulluban Bhaktibo Deva Jonno. So, Ami Asha Shabake, Itai Bolvo, যে আমরা জব করবো না জব দিব এই মাইন্ডটা নিয়ে আমাদের বড় হওয়া উচিত। আর এতে করে আমাদের দেশে অন্তত যে বেকার সমস্যাটা আছে সেটা দূরীকরণে বিন্দুমাত্র হলেও আমরা সবাই কাজ করতে পারবো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে বিদায় দিচ্ছি, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভিউয়ার্স, আই উইল কাম উইথ আ লট অফ ভিডিওস উইথ ইউ স্টেপ টু স্টেপ। অ্যান্ড ইউ নো ফাইনালি আই এম গিভিং ইউ আ মেসেজ, জাস্ট আই হ্যাভ প্রিপেয়ার্ড এ বুক ফর ইউ স্পেশালি for English language, and it will be published soon, okay? Please look up my book specially. It's my request. Thank you.